এখন রয়েছি বেতাব ভ্যালি, দেখো এই জলের মধ্যে নেমে গেছি, ভীষণই ভালো লাগছে। হাই হোয়াটসঅ্যাপ ভারতবাসী, এখন আমি রয়েছি পহেলগাঁও ট্যাক্সি স্ট্যান্ডের সামনে। তো এখন আমি যাব বেতাব ভ্যালি, আরু ভ্যালি, চন্দনবাড়ি, দেখি কোথায় কি যেতে পারি আর কত কি রেট আছে আমি সব জেনে নিই এই ট্যাক্সি স্ট্যান্ড থেকে। বেতাব ভ্যালি, আরু ভ্যালি, চন্দনবাড়ি, আচ্ছা এটা লিখা হয়, चलिए ये छोड़िए, अगर अकेली मैं जाऊँ तो कितने पैसे लेंगे? जो लिखा है वही 900 रुपए एक जगह का अकेली। अच्छा ऐसे कोई शेयरिंग टैक्सी नहीं है? शेयरिंग में आपको कोई मिलेगा? अभी कोई है ही नहीं? नहीं अभी कोई है, सर ऐसे होता है। अच्छा 900 रुपए और पहलगांव आरू वैली अगर तीनों पॉइंट जाएगा उसका रेट लगा है 2 पॉइंट आरू और बेताब। आरू और बेताब ये थर्ड नंबर। अच्छा आरू और बेताब 2200। इनोवा का 2200 है। अच्छा फिर आता है टैलो 2100, फिर आता है टैवेरा 2000, फिर आता है सोमू 1900, अच्छा फिर आता है इटिया 2050, फिर आता है इको 1800, फिर वैन 1700 और इनोवा पिस्टा 2600। इसमें डिस्काउंट नहीं है कोई? नहीं इसमें कुछ नहीं, 12 महीने यही रहेगा। ये वैन ही दे दीजिए मेरे को, वैन दे दीजिए। वैन हाँ ले लो आपकी मर्जी। चलो वैन साइज। हाँ मैंने इसको बोला वैन दे दो। हाँ 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 वैन, तो आमी वैन निये निलाम। वैन टाइ सब थे कम दाम 1700 টাকা করে আরু ভ্যালি আর বেতাব ভ্যালি, কেন আর কোনো এখানে শেয়ারিং ট্যাক্সি নেই কিছু নেই। আরু চন্দনবাড়ি, চন্দনবাড়ি কিতনা দূর হ্যাঁ হ্যাঁ আচ্ছা চন্দনবাড়িটা এখন বন্ধ আছে अमरनाथ यात्रा के लिए, वो यात्रा आज परसों से वो चालू है। अच्छा क्या हो ना, तो किधर है गाड़ी? गाड़ी किधर है? चलो गाड़ी एखने आसबे बोलछे, तो 1700 টাকা করে বুক করে নিলাম আমি একাই। তোমরা যদি আসো 4 জনের 1700, 5 জনের 1700, আবার একজন গেলে তারও 1700। 8210 না ওই? ওকে চলো 8210 এই গাড়িটাই যাবে। তো সামনে বসে যাও, আমি আ যাও। ওকে তো এটা আল পজিন, চলো সামনেই বসছি। চলো এখন যাচ্ছি আরু ভ্যালি, বেতাব ভ্যালি। পহেলে কা যা রহা হ্যায়? আরু ভ্যালি। ওকে এন্ড দেন আফটার বেতাব ভ্যালি। ওকে ওকে Where from you? I am from Kolkata. Oh. And you local? I am from local. Achha, okay, okay. You local and I am from Kolkata. West Bengal. West Bengal, yes. ফোন জানা শুকর বাক্তা পেটা আছে। না না বেটা ফোন মেহরবানি করে। না না ঠিক আছে। চলে এসেছি বেতাব ভ্যালির সামনে, এই হচ্ছে বেতাব ভ্যালি। তো এখন এই টিকিটটা নিল 100 রুপিস, 100 টাকা একজন অ্যাডাল্টের ভাড়া, আর চাইল্ড 6 to 12 ইয়ার্স হচ্ছে 50 টাকা। তো এখন আমি সোজা চলে যাই ভিতরে। বেতাব ভ্যালিতে আসার আমার অনেক দিনের স্বপ্ন ছিল, তো সেটা আমার পূরণ হয়ে গেল। দেখে নাও বেতাব ভ্যালিটা, সবাই এখানে জলে নামলো, জলে নেমে সব ভিডিও ভিডিও বানাচ্ছে, সবাই সবার মতন আনন্দ নিচ্ছে, তো আমিও নামি। বেতাব ভ্যালি, কাশ্মীরের এই বেতাব ভ্যালি, আরু ভ্যালি, চন্দনবাড়ি, এগুলি হচ্ছে সৌন্দর্য কাশ্মীরে। তো চন্দনবাড়িটা মনে হচ্ছে হবে না, যেহেতু অমরনাথে যাত্রা হচ্ছে বলে চন্দনবাড়িতে রোডটা, সেই রোডটা বন্ধ আছে। তো দেখে নাও খুবই সুন্দর, ফ্যান্টাস্টিক ওয়েদার যাকে বলে।
লে দেখো, লে লাদাখ হচ্ছে একরকম ওয়েদার বা একরকম সৌন্দর্য, আর কাশ্মীর হচ্ছে একরকম ওয়েদার, এখানে আর একরকম সৌন্দর্য। এখানে প্রচুর সিনেমা শুটিং হয়, বেতাব বইয়ের শুটিংটা এখানে হয়েছিল বলে তাই নামটাও বেতাব ভ্যালি রাখা হয়েছে। এছাড়াও প্রচুর সিনেমার, আগেকার তো যত সিনেমা হতো সব এই এই কাশ্মীরে এই জায়গাটাই শুটিং হতো। ভীষণ সুন্দর জায়গা, ফ্যান্টাস্টিক জায়গা যাকে বলে, বেতাব ভ্যালি। বেতাব ভ্যালিতে যখন আসলাম তো জলটাতে একটু হাত দিই, জলটায় হাত না দিলে আবার মনটা আবার কিরকম মনে হবে, যে বেতাব ভ্যালিতে আসলাম জলে হাত দিলাম না, এবার জলে হাত দিই। জলটা এখানে কিরকম ব্লু ব্লু, বেশ প্রচন্ড ঠান্ডা জল, প্রচন্ড ঠান্ডা। ওই ওদিক থেকে জলগুলো দেখো কিরকম স্রোতের মতন আসছে, পুরোটাই রয়েছে এরকম, ওদিকেও আছে। এখন রয়েছি বেতাব ভ্যালি, দেখো এই জলের মধ্যে নেমে গেছি, ভীষণই ভালো লাগছে। আর বেতাব ভ্যালিতে আমি যেটা দেখলাম স্পেশালি এই জলের, এই যে এই জলের স্রোত, এই জলের মধ্যে নামা এটাই আছে। আর এরপরে যাচ্ছি আরু ভ্যালিতে, আর চন্দনবাড়িটা তো বন্ধ রয়েছে অমরনাথ যাত্রার জন্য। তো দেখো জলের মধ্যে নেমে গেছে, জল কিন্তু অতটা বেশি নেই, দেখো ওখানে দেখো স্নান করছে একজনা। কাশ্মীরে যেটা মেন সৌন্দর্য সেটা হলো এই বেতাব ভ্যালি। তো বেতাব ভ্যালির মধ্যে তোমরা দেখতে পেয়েছো এই দিকটা বেশিরভাগই গার্ডেন রয়েছে এবং সবাই খাওয়া দাওয়া করছে সব পিকনিকের মতন। আর এই বেতাব ভ্যালির যে এই যে জলের মধ্যে, জলের মধ্যে লোকে স্নান করছে, এরকম ওখানে সবাই সবাই ফ্যামিলি নিয়ে সব এনজয় করছে, তো ভীষণই সুন্দর। দেখো এখানে আর কিছু দেখা যাচ্ছে না, যে আমার অলরেডি অলরেডি জামা প্যান্ট সব ভিজে গেছে। এইখান দিয়ে উঠতে হবে, চলো উঠে তো গেলাম, এখন যাব আরু ভ্যালি। বেতাব ভ্যালিটা কিন্তু আমার খুব সুন্দর লাগলো, এর পুরো ক্রেডিটটি কিন্তু দিতে হবে আমার সোনুকে। আমার সোনু যদি না থাকতো তাহলে হয়তো আমি বেতাব ভ্যালি কেন, আমি কাশ্মীরের পাও রাখতে পারতাম না। ভীষণ সুন্দর জায়গা দেখো, হয়তো এই জন্যই কাশ্মীরকে ভূস্বর্গ বলা হয়। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবে, আর আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। এই দেখো এই যে বাড়িগুলো দেখছো, এই বাড়ি তারপরে এই বাড়ি, এগুলোতে সব শুটিং হয়, শুটিং হতো এগুলোতে, এখনো হয়। কি সুন্দর লাগে বাড়িগুলো দেখতে। আগে বেরিয়ে পড়ি, বেরিয়ে সবার প্রথমে ড্রাইভারকে খুঁজি। যারা বয়স্ক লোক আছে যাদের হাঁটতে অসুবিধা তারা কিন্তু এই যে এগুলোতে বসে বসেও পুরো বেতাব ভ্যালিটা ঘুরতে পারো। দেখো কি স্রোত, এখানে তো আরো বেশি স্রোত জলের। চলো বেরিয়ে পড়ি, বাই বাই বেতাব ভ্যালি। চলো করে ফেললাম, এবার আরু ভ্যালি যাই। খোলো